ইলেকট্রনিক এসব গেটে প্রথমে ই পাসপোর্টধারী যাত্রীর ছবি, তথ্য এবং বারকোড থাকা পৃষ্ঠাটি স্ক্যান করে তথ্যগুলো অফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যাচাই হবে। সব ঠিক থাকলে গেটের প্রথম ধাপ খুলে যাবে। এরপর দ্বিতীয় ধাপে সরাসরি শনাক্তকরণ ক্যামেরার মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে যাত্রীর তাৎক্ষণিক মুখমণ্ডল মিলে গেলেই খুলে যাবে দ্বিতীয় গেটটিও। আর সার্ভার এবং সিস্টেম সব ঠিক থাকলে সর্বোচ্চ 30 সেকেন্ডের মাধ্যমে একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম বিমানবন্দরে স্থাপন হওয়া এই সর্বাধুনিক স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা বা ই গেট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি জানান, শিগগিরই এই ভিসা চালু করতে যাচ্ছে সরকার। প্রতিদিন 20,000-এরও বেশি পাসপোর্ট আমরা প্রিন্ট করছি, ই পাসপোর্ট। শাহজালাল এয়ারপোর্ট, যেটা নাকি ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি 26টি ই গেট আমরা ইতিমধ্যেই ওপেন করেছি। শুধু এইখানেই নয়, আমরা স্থলবন্দরগুলো তো ক্রমান্বয়ে আমরা ই গেট স্থাপন করতে যাচ্ছি। এর মাধ্যমে ই পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা যাচাই এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুততর ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে। এখানে কিন্তু মানে একজনের পাসপোর্ট দিয়ে আরেকজনের করার কোনো সুযোগ নাই। এটা সিকিউরিটির একটা সবচেয়ে উত্তম একটা মানে বৈশিষ্ট্য। কোনো রকম ভোগান্তি ছাড়াই আধুনিক এ পদ্ধতিতে ইমিগ্রেশন করতে পারায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। কাজগুলো অতি দ্রুত সহজ হয়েছে, এর জন্য খুব ভালো লাগছে। খুব সহজ হয়েছে, এখন একদম আমার দুইটা মিনিটের সময় লাগে নাই। পাসপোর্টটা দিয়েছি আর সহজে এটা বের হতে পারছি। স্থাপন হওয়া 6টি গেটের মধ্যে 3টি বিদেশগামী যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে এবং 3টি বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ব্যবহার হবে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।